Congratulations, 1,000 subscriber of my channel. 1,000 subscriber সম্পূর্ণ হয়েছে আমার চ্যানেলে। আপনাদের সবাইকে যারা আপনারা সাবস্ক্রাইব করেছেন সবার প্রতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা থাকলো। 2022 সালে আজকে আমার প্রথম ভিডিও। আজকের ভিডিওর বিষয়বস্তু আপনারা ইতিমধ্যে থাম্বনেইলে দেখেছেন, সহজেই জমির শ্রেণী পরিবর্তন। সঙ্গে থাকছে কেন জমির শ্রেণী পরিবর্তন করা জরুরি। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বিভিন্ন কারণে আমাদের যে ভূমি শ্রেণী পরিবর্তন করতে হয়, শ্রেণী পরিবর্তন করার সুবিধা কতটুকু তা আজকের এই ভিডিওতে জানা যাবে এবং না করার ক্ষতি কতটুকু সেটাও আজকের ভিডিওতে জানা যাবে। আরও জানা যাবে সহজেই আমরা কি করে জমির শ্রেণীবর্তন করতে পারি এবং পরিবর্তন করার পদ্ধতিটা কি। প্রিয় দর্শক, সময়ের পরিক্রমায় জগৎ উন্নত হচ্ছে। জগতের ডোবা ধানি পতিত জমি আজকে বাড়ি ঘর হচ্ছে, কমার্শিয়াল প্লট হচ্ছে, বড় বড় বিল্ডিং হচ্ছে, অনেক কিছু হচ্ছে, দ্রুত পরিবর্তন হচ্ছে যেটা আগে হয়নি। এই দ্রুত পরিবর্তনের সাথে আমাদেরকেও আমাদের কাগজপত্র সম্পত্তির যে জমির কাগজপত্র আমাদেরকে আপ টু ডেট রাখতে হবে। এই রাখার পেছনে অনেকগুলো কারণ আছে যেটা অবশ্যই আমাদের পালন করতে হবে, না হলে আমরা বিভিন্ন সময়ে ক্ষতির সম্মুখীন হব। আমরা আজকে প্রথমে দেখে নেই যে জমির শ্রেণী পরিবর্তন যথাসময়ে যদি আমরা না করি তাহলে আমাদের কী ক্ষতি হতে পারে, এটার একটা দিক আজকে আলোচনা করব, বিস্তারিত দিকে আজকে যাব না। মনে করুন আপনার 10% ধানি জমি আছে, সেই জমির কাগজপত্র রেকর্ডে লেখা আছে সাইল রকম কিংবা পতিত কিংবা আমন বুড়ো যে কোনো শ্রেণীর হতে পারে, এরকম আপনার ডকুমেন্টে লেখা। আপনি পথের ধারে রাস্তার ধারে এই জমিটিকে কি করলেন, ভরাট করে উন্নত করলেন, জমিটি উন্নত করে সে জমিটির মধ্যে আপনি কিছু দোকানপাট করে দিলেন, কিন্তু কাগজপত্রে আপনার জমির শ্রেণী সেই ধানি জমি রয়ে গেল। দেশের যে উন্নয়নের যে কার্যক্রম হয় তার জন্য অনেক সময় আপনারা জানেন যে সরকার বিভিন্ন জায়গা অধিগ্রহণ বা অ্যাকোয়ার করে থাকে। মনে করুন কোনো কারণে আপনার এই জায়গাটুকু সরকার অ্যাকোয়ার করার জন্য মনস্থ করল এবং সিদ্ধান্ত নিয়ে নিল, আপনাকে নোটিশ দিল। এখন অ্যাকোয়ারের সরকার যখন অ্যাকোয়ারের দিকে ধাবিত হবে তখন সাধারণত বিশেষ কোনো আইনের বিচ্যুতি ছাড়া আপনি অধিগ্রহণের বিরুদ্ধে অ্যাকোয়ারের বিরুদ্ধে আইনত কোনো প্রতিকার পাবেন না। অ্যাকোয়ার হবেই, এটা যদি কোনো আগেই বলছে আইনের বিচ্ছুতি না ঘটে। তাহলে যেটা হলো যে বর্তমান সময়ের 2018 সালের যে সংশোধনী আইন দ্বারা যে সম্পত্তিটি অ্যাকোয়ার করা হবে সেই সম্পত্তির যে বাজার মূল্য, যেটা বাজার মূল্য বলতে সরকারি বাজার মূল্য, যেটা আমাদের সাবডিস্ট্রিক্ট অফিসে প্রত্যেক বছর এটাকে রিভাইজ করে হালনাগাদ করা হয়, সেই বাজার মূল্যের, সেই সরকারি বাজার মূল্যের আপনি 3 গুণ পর্যন্ত ক্ষতিপূরণ আপনি পাবেন। এটা হলো বর্তমান আইন। হবে না আপনার কাগজপত্রে আপনার সম্পত্তির ধানি রকম ধানি শ্রেণীর সম্পত্তি, মনে করুন সেটা লেখা আছে আমন শ্রেণীর অন্তর্ভুক্ত, তাহলে সরকারি রেটে ওখানে আমন শ্রেণীর মূল্য দেয়া আছে 10,000 টাকা শতক, কিন্তু আপনার এই জায়গাটা ভরাট করে এটাকে উন্নত করার ফলে এই জায়গার বর্তমান বাস্তব মূল্য শতক 1,00,000 টাকা। তাহলে আপনার এই সম্পত্তিটা এখনই যদি বিক্রি করতে চান আপনি পাবেন 10,00,000 টাকা, কিন্তু সরকার অ্যাকোয়ার করে নিয়ে গেলে আপনার
এই ধানি শ্রেণীর কারণে আপনি পাবেন শতক, 1 শতক জমিতে 10,000 টাকা করে, 10 × 3 30,000 টাকা, 10 শতক সম্পত্তিতে আপনি পাবেন কত, এই 30,000 টাকার 10 শতকে পাবেন 3 লক্ষ টাকা। কিন্তু যদি এই শ্রেণীটা ভিটা শ্রেণীর হয় তাহলে মনে করেন সরকারি ওখানে সম্পত্তির রেট আছে 1 লক্ষ টাকা, সরকারের ঘরে এই রেটটা দেওয়া, সাব রেজিস্ট্রি অফিসের যে তালিকা বাইর হয় সেই তালিকা 1 লক্ষ টাকা রেট দেওয়া আছে, তাহলে আপনি কি করলেন, এই শ্রেণী পরিবর্তন যদি আপনি করেন তাহলে আপনি শতক পাবেন 1 লক্ষ, তার মানে 10 শতক জায়গার দাম 10 লক্ষ টাকা, 3 গুণ পাবেন 30 লক্ষ টাকা, তাহলে আপনি ক্ষতিপূরণই 30 লক্ষ টাকা পেতেন। সেখানে আপনি এই ধানি শ্রেণীর থাকার কারণে আপনি পাচ্ছেন 3 লক্ষ টাকা, আপনার 27 লক্ষ টাকা আপনার ক্ষতি হয়ে যাচ্ছে, আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন 27 লক্ষ টাকা এই শ্রেণী পরিবর্তন না করার কারণে। কিন্তু আপনি যখনই জমির উন্নয়ন করেছেন, ভরাট করে যখন এটার শ্রেণীটা পরিবর্তন করে ফেলছেন, তখন যদি আপনি যথাযথ নিয়মে আপনার সম্পত্তির শ্রেণী পরিবর্তন করিয়ে নিতেন তাহলে আপনি কিন্তু আজকে ক্ষতি আপনার হতো না, আপনি ঠিকই 30 লক্ষ টাকা 10 শতাংশ জমিতে আপনি ক্ষতিপূরণ পেয়ে যেতেন, যেটা বাস্তবের চাইতেও অনেক ক্ষেত্রে দেখা গেছে বাস্তব মূল্যর চাইতেও অনেক ক্ষেত্রে বেশি ক্ষতিপূরণ বর্তমানে পাওয়া যায়। তো এই ভুলের কারণে এই সমস্যাগুলো হয়, তার জন্য জমি পরিবর্তিত হওয়ার সাথে সাথে তার শ্রেণী পরিবর্তন করা খুবই জরুরি, এটা অবহেলার সহিত ফেলে রাখা ঠিক না, ক্ষতি হতে পারে যে কোনো সময় হতে পারে। শ্রেণী পরিবর্তন করা তো অনেক বড় জটিল বিষয় নয়, এটি একটি সহজ বিষয়। আর এটি আরেকটা মনে রাখবেন, অধিগ্রহণের কার্যক্রম শুরু হয়ে গেলে আপনার শ্রেণী পরিবর্তন আবেদন করলে এটা কোনো আইনসঙ্গত কাজে আসবে না, এই অধিগ্রহণ বা এই শ্রেণী পরিবর্তন করলেও আপনি আইনসঙ্গতভাবে শ্রেণী পরিবর্তন হয়েছে বলে গণ্য হবে না, অর্থাৎ আপনার এই শ্রেণী পরিবর্তনের কার্যক্রমটাই চলবে না। আর তাহলে এটা আগেই করতে হবে, যখন পরিবর্তন হবে তখনই করতে হবে, তাহলেই ভবিষ্যতের জন্য আপনার মঙ্গল। আসুন আমরা শ্রেণী পরিবর্তন করার প্রক্রিয়াটা নিয়ে একটু আলোচনা করে নেই সহজে। আপনাকে প্রথমে শ্রেণী পরিবর্তনের জন্য করতে হবে আবেদন। আবেদনটি কোথায় করবেন? আবেদনটি আপনাকে আপনি করবেন জেলা প্রশাসক কিংবা অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কিংবা উপজেলার নির্বাহী অফিসার কিংবা সহকারী কমিশনার ভূমি, উপজেলা সহকারী কমিশনার ভূমি দপ্তরে আপনি আবেদন করবেন। আবেদনের মধ্যে 20 টাকার কোর্ট ফি লাগিয়ে দেবেন, ব্যাস হয়ে গেল আবেদনটা। এরকম আবেদন আপনি যেখানেই আবেদন করুন, যে অফিসে আবেদন করুন, কিন্তু মূলত অ্যাসিস্ট্যান্ট সহকারী অ্যাসিস্ট্যান্ট সাহেব উনি আবেদনটা প্রাপ্তির পর আপনার কাগজপত্র দলিল দস্তাবেজ যাচাই বাছাই করার পর আপনার এটা একটি রিপোর্টের জন্য পাঠিয়ে দেবেন ইউনিয়ন ভূমি অফিসে, অর্থাৎ আপনার জমির সাথে সংশ্লিষ্ট যে ইউনিয়ন ভূমি অফিসটা আছে যেটাকে আমরা তহসিল অফিস বলে থাকি, সেই তহসিলদারের অফিস বলে থাকি, এটা আমরা সেই অফিসে পাঠিয়ে দেবেন একটা প্রতিবেদনের জন্য। তহসিলদার সেই প্রতিবেদনটা সেই এটা তদন্তের আদেশটা পাবার পর তিনি আপনার কাগজপত্র সবগুলা দেখে রেকর্ডপত্র যাচাই বাছাই করে বাস্তব জায়গা পরিদর্শন করবেন, সরজমিনে গিয়ে পরিদর্শন করবেন, দেখবেন সত্যিকার অর্থে এই ধানি জমিটা আজকে কমার্শিয়াল জমি হয়েছে কিনা, ভিটা শ্রেণীর জমি হয়েছে কিনা দেখবেন। দেখে তিনি সরজমিনে গিয়ে যখন পাবেন এটা ভিটা শ্রেণীর জমি, তখন তিনি এটা একটা প্রতিবেদন দাখিল করবেন যে হ্যাঁ এটা আগে এটা ধানি জমি ছিল, এখন এটা ভিটা শ্রেণীর জমিতে রূপান্তরিত হয়েছে বলে তিনি প্রতিবেদন দিবেন। অ্যাসিস্ট্যান্ট সাহেব প্রতিবেদন যখন পাবেন তখন তিনি শুনানির দিন ধার্য করবেন, ধার্য করে শুনানি টুনানি গ্রহণ করবেন, সহকারী কমিশনার তার মতামত সহ তিনি পাঠাবেন উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে, নির্বাহী অফিসার এই ফাইলটি দেখে শুনে তিনি পাঠাবেন সেটি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব দপ্তরে, ওই দপ্তর ওইটা পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশ করে পাঠাবেন জেলা প্রশাসকের কাছে, জেলা প্রশাসক সেটা অনুমোদন দেবার পর সেটা জমির রেকর্ড সংশোধন করার জন্য শ্রেণী পরিবর্তন করার জন্য আদেশ দিয়ে তিনি সেটা আবার এই ধারাবাহিকভাবে চলে আসবে কমিশনার সহকারী কমিশনার ভূমির অফিসে, সেখানে এসে সংশোধন হবে শ্রেণী এবং তহসিল অফিসে যেটা ভূমি ইউনিয়ন ভূমি অফিসে পাঠিয়ে দেবেন বা
এই শহর অঞ্চলে যে সংশ্লিষ্ট ভূমি অফিস থাকে সেটাতে পাঠিয়ে দেবেন রেকর্ডগুলো কারেকশন করার জন্য, সংশোধন করে তামিল করার জন্য এই আদেশটা। এভাবে আদেশ তামিল হয়ে আপনার নতুন আপনাকে রেকর্ড দেওয়া হবে, পর্চা দেওয়া হবে যে আপনার জমির শ্রেণীটা এখন বর্তমানে ভিটি, ভিটা বা ভিটি শ্রেণীর জমি। তাহলে আপনি রেকর্ড যখন পর্চাটা যখন নিয়ে গেলেন তখনই আপনার এটা আইনশুদ্ধভাবে আপনার এটা জমির পরিবর্তনটা হয়ে গেল। এখন আমরা জানবো এই কাজের জন্য আপনার সর্বোচ্চ সময় লাগবে হয়তো 2 মাস থেকে 3 মাস, 60 দিন অথবা 90 দিন। এখানে এই খরচটুকু লাগবে, আপনার আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র লাগবে, ছবি লাগবে, এই এক এক সময় কাগজপত্র, তো মালিকানা সংক্রান্ত রেকর্ড কাগজপত্র এগুলো যেগুলো আছে দলিল দস্তাবেজ সেগুলোর ফটোকপির সাথে সংযুক্ত করে দিতে হয়। এটি আমাদের যে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্টের 1950 সালের আইন অনুযায়ী হয়ে থাকে, আবার ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল আছে সেই আইনের অধীনে হয়ে থাকে, অনেক সময় পরিবর্তন জারি করা হয় সেই আইনের অধীনে, সেই পরিবর্তন অনুযায়ী পরিপত্র মানে বিভিন্ন সময় কীভাবে করবেন সেই রকম নিয়ম নীতি জারি করে পরিবর্তন জারি করা হয়, পরিপত্র জারি করা হয়, সে মতেই এই কার্যক্রম চলে। তাহলে আমরা দেখলাম যে জমি পরিবর্তনটা সহজ, আপনাকে যদি আপনাকে ইচ্ছা করতে হবে, কিন্তু এটার জন্য এই সামান্য কাজ আমরা না করার কারণে অনেক সময় এই যে বললাম যে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হতে পারি, অনেক সুবিধা থেকে বঞ্চিত হতে পারি, যেগুলা আমাদের অবশ্যই আমরা এগুলা থেকে যাতে বঞ্চিত না হই আমরা সেজন্য যখনই আমাদের জমির শ্রেণী পরিবর্তন করবো, ধানি জমিকে পতিত জমিকে যখনই আমরা ঘর বাড়ি বানাবো আমরা বাড়ি শ্রেণীর জমিতে নিয়ে আসবো, আর যখনই আমরা কমার্শিয়াল বাণিজ্যিক প্লট তৈরি করব তখন আমরা বাণিজ্যিক যেন শ্রেণীতে আমরা নিয়ে আসি, বাণিজ্যিক শ্রেণীটা সবচেয়ে মূল্যবান শ্রেণী। তা আর এই যে সরকারের আমরা যে সরকারি যে রেট যেটা জমির মূল্য সেটা কোথায় পাই আমরা, আমরা সাব রেজিস্ট্রি অফিসে পাই, সেখানে প্রত্যেক বছর এই মূল্যটা নির্ধারণ করা হয় যে এই এলাকার জমির বর্তমান দাম কত, এগুলো ওই যে বিক্রয় দলিলকে একটা মূল্যায়ন করে এইটা দাম নির্ধারণ করা হয়, প্রত্যেক শতকের দাম, প্রত্যেক শ্রেণীর জমির জন্য শতকের দাম ভিন্ন ভিন্ন। তো সেখানে সর্বোচ্চ বাণিজ্যিক শ্রেণীর দাম সর্বোচ্চ, তারপরে ভিটি, তারপরে এরকম ধানি জমি এগুলা। তো সুতরাং এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো, যথাসময়ে আমরা যেন এই জমির শ্রেণী পরিবর্তনের দিকে লক্ষ্য রাখি এবং শ্রেণী পরিবর্তন করিয়ে নিই। ধন্যবাদ প্রিয়।